আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ যেটি দেখাবো সেটি হচ্ছে কাঁঠালের পিঠা, অথবা কাঁঠালের কেকও বলা যায়, কাঁঠালের কাপকেক। এটা আমি চালের গুঁড়ো দিয়ে করব। আমি কাঁঠালটা আনার পরে, কাঁঠালটা নরম ছিল, বেশি একটা কচকচে না, তাই এই কাঁঠালটা দিয়ে আমি পিঠা বানাবো ভাবছি। তাই এর জন্য আমি কাঁঠালের কোষগুলো, বিচিগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে এভাবে করে আমি এই ব্লেন্ডারের হাফ কাপ পরিমাণ কাঁঠালের পিউরি করে নিয়েছি। একবার মিহিন করে পিউরিটা করতে হবে, আমার এখানে কোনো আঁশ নেই, কাঁঠালের যাতে কোনো প্রকার আঁশ না থাকে সেভাবে করতে হবে। আমি চালের গুঁড়োটা যেভাবে করেছি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং চেলে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবো, এটা আতপ চালের গুঁড়ো। আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করবো, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমার 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো আছে, সেটা দিয়ে দিব। এটা না দিলেও সমস্যা নেই, এটা টেস্ট বাড়াবে, এটা নারকেলটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যতটুক স্বাদ চান ততটুক দিবেন। আমি 1/2 কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম, লাগলে আরও দেওয়া যাবে। আমি 1/2 কাপ বা 1/2 কাপে কম দিলাম, যেহেতু আমার কাঁঠালটা মিষ্টি সে অনুযায়ী দিতে হবে। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, মিষ্টি জাতীয় জিনিস, সে লবণ দিলে ভালো লাগে, কেউ যদি দিতে না চান তবুও সমস্যা নেই। আর আমি দিয়ে দিব কাঁঠালের পিউরিটা, কাঁঠালের পিউরিটা আমি দিলাম। এটা দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা এখন আমি একটু মেখে নিব। যেহেতু আমার ভিজা গুঁড়ি, তারপরে আমার কাঁঠালের পিউরিটাও নরম, এটা সাবধানে পানি বা দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে পানির বদলে দুধই ব্যবহার করব। আমি এখানে আগে দেখছি আমার কতটুক লাগে, যেহেতু আমার চিনি তো কিন্তু পানি ছাড়বে, হঠাৎ করে পানি দিয়ে দিলেই চলবে না। আমার এখানে মনে হচ্ছে এখন আর আপাতত পানি বা দুধ লাগবে না, যদি লাগে তারপর আমি পরবর্তীতে দেখব, যেহেতু আমার চিনি থেকে পানি ছাড়বে আর আমার ভিজা গুঁড়ি, সেজন্য আমি এটা এভাবেই রেখে দিব আধা ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা রাখলেও ভালো হয়, আধা ঘন্টা আমি এভাবে রেখে দিব, তারপর পরবর্তীতে দেখব আমার পানি দরকার আছে কি নাই, তখন আমি একটু দুধ জয়েন করব যদি লাগে। আমার দুধের পরিমাণটা কম লাগছে, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, মোটমাট 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এটা 1/3 কাপ, মোটমাট আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমার খামিরটা মাখা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিব। আমার এটা আধা ঘন্টা হয়ে গেছে, এটার আমার দেখা যাচ্ছে এটাতে আর পানি বা দুধ কিছুই লাগবে না। এটা আমার যতটুকু আমার দরকার ততটুকু হয়েছে, অর্থাৎ আমার কেকের যে খামিটা যেরকম হয় ঠিক সেরকমই হতে হবে। এখন আমি এটাতে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। এটা দিয়ে এখন নাড়া দিয়ে দিতে হবে, ভালো করে মেশাতে হবে। এটাকে এখন আমি 5 মিনিট পর্যন্ত একটু ফেটে নেব। আমার এটি ফেটা হয়ে গেছে, এখন আমি যা করব, কেকের যেই সাজ থাকে সেটা তো করলে চলে, এটাতেও করা যাবে, এটা হচ্ছে ভাবা পিঠার সাজ, সেটাতেও চলে, যার ঘরে যেটা থাকে সেটা দিয়ে করা যাবে, যেটাতে আমরা কেক বানাই সেরকম। তখন আমি কি করব, এটাতে যাতে না লেগে যায় সেজন্য আমি তেল ব্রাশ করে নিব। ভালো করে তেলটা ব্রাশ করলে উঠতে সুবিধা হবে। আমি 4টাতে ব্রাশ করে দিলাম, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, আবার একটু কম দিলেই ভালো হয়, এটা ফুলবে সেজন্য একটু কম করেই দিব, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আমি দিলাম। অনেকে বলতে পারে এটা কি ময়দা দিয়ে করা যাবে কি না, ময়দা দিয়ে করা যাবে কিন্তু টেস্টটা ভিন্ন আসবে। এটাতে আমি অল্প পরিমাণে উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব, যাতে সুন্দর লাগে দেখতে। এটা না দিলেও সমস্যা নেই, অনেকে আবার নারকেল কুচিও দিতে পারেন যার ভালো লাগে। একটাতে আমি একটু নারকেল দিয়ে দিলাম। এখন আমি এটা যা করব তা হচ্ছে ভাপে বানাবো। অনেকের কাছে যদি স্টিম পাতিলটা না থাকে তাহলে কি করতে হবে, বড় একটা হাঁড়িতে কাপড় বেঁধেও করা যায়, অ্যালুমিনিয়াম যে ফয়েল আছে সেটাকে মুখের মধ্যে দিয়েও ছোট ছোট ছিদ্র করেও দেওয়া যেতে পারে। আমার কাছে যেটা আছে সেটা আমি এখন স্টিমে করব, সেটা আমি দেখাচ্ছি। আমি মোমো পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা আমি আগেও সেট করতে পারতাম, আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। 3 আঙ্গুল পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এটা ফুটতে শুরু করেছে। এখন এটা আঁচটা কমে এটা সেট করে দিতে হবে, তা না হলে হাতে ভাপ লাগবে। এখন যতটা নেয় ততটা দিতে হবে।
আমার এখানে চারটাই নিয়েছে। আমি এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢেকে দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা খুলে দেখবো হয়েছে কি না, তারপরে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখবো এটার অবস্থা। দেখুন অনেকখানি কিন্তু ফুলে গেছে এবং এটা কিন্তু ফাটা ফাটা একটা ভাব, আর একটা স্পঞ্জি হবে, এই যে ভাপা পিঠার মতো এরকম দিলে, চাপ দিলে একটা স্পঞ্জি হবে। এছাড়া একটা দেখার সিস্টেম হচ্ছে, টুথপিক দিয়ে দেখলেই হবে হয়েছে কি না, এই যে কাঠিতে কিন্তু কোনো কিছু লেগে থাকেনি। এভাবে করে দেখলেই চলবে, 10 মিনিট কি 15 মিনিট এর বেশি আর লাগে না। এখন আঁচটা কমিয়ে নামাতে হবে, তা না হলে হাতে ভাপ লাগবে। আমি ওইগুলো তো নামিয়ে নিয়েছি, আর এই ফাঁকে আমি আবার কতগুলো দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন আমি এটা দিয়ে নামিয়ে ফেলবো। ভাতের চামচ দিয়েও নামানো যায়। এটা একটু ধরার মতো হয়েছে, এখন আমি একটু খুলে দেখাই। এটা এরকম হলে খুলতে সুবিধা হয়, এই যে, এই যে নারকেলটা ইচ্ছে হলে দিতেও পারে, নাও দিতে পারে। নারকেলটা যদি কম দেন বা না দেন তাহলে কিন্তু আরো বেশি করে ফুলবে, আর নারকেলটা দিলে একটু খেতে ভালো লাগে সেজন্য। এই যে এটা কিন্তু অনেক সফট। এটা কিন্তু আমি সিলিকনের যে সাজ থাকে কেক বানানে, সেটা দিয়ে আমি বানিয়েছি। এটা দিয়েও বানানো যায়, এটা যার ঘরে আছে সেটা দিয়েও বানাতে পারেন। এটা দিয়ে বানালে হয় কি, ইজিভাবে উঠে যায়। এই যে আবার তেল আবার ধুয়ে নিয়ে, তেল ব্রাশ করে নিয়ে আবার সেইভাবেই দেওয়া যাবে। এই যে যেহেতু এখন কাঁঠালের সিজন, তাই আপনারা কাঁঠাল বাসায় আনলে যদি নরম পড়ে বা শক্ত কাঁঠালও বানিয়ে দেখতে পারেন। তাহলে দর্শক, তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের পিঠা বা কেক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন।